আসসালামু আলাইকুম ইফ্রেন ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুমস গাজরের একটা নতুন রেসিপি দেখাতে যাচ্ছি যেটা খেতে অনেক সুস্বাদু আর আপনার বাসার সবাই কিন্তু এটা খেতে পছন্দ করবে আর অল্প কিছু উপকরণেই গাজরের এই সন্দেশ রেসিপিটাই কিন্তু তৈরি করা যায় কম খরচেও এই রেসিপিটা আপনার বাসায় তৈরি করে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি গাজরের সন্দেশ তৈরি করার জন্য প্রথমেই লাগছে গাজর আমি এখানে ফ্রোজেন করা হালকা ভাব দিয়ে যে গাজরটা ছিল আমি সেটাই বের করে নিয়েছি আর আপনাদের বাসায় গাজর থাকলে সেটা এরকম পাতলা করে সাইজ করে কেটে হালকা একটু ভাব দিয়ে নেবেন হালকা ভাব দেওয়া গাজরটা কিন্তু সম্পূর্ণই শুকনা হবে আর এই যে গাজরগুলো আমি আপনাদের দেখিয়ে দিলাম এটা সাইজ কেমন করে কাটা ছিল এরপর এটাকে ব্ল্যান্ড করতে হবে সেজন্য একটা ব্লেন্ডার নিয়েছি আর ব্লেন্ডারের মধ্যে প্রথমে কিছুটা গাজর দিয়েছি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে আর ব্লেন্ড করার সময় খেয়াল রাখতে হবে এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না সেজন্য এটাকে বারবার খুলে একটু নাড়াচাড়া করে ব্লেন্ড করে নিতে হবে আর পানি ছাড়াই কিন্তু এটা ব্লেন্ড করতে হবে আর করার সময় দেখবেন বেশ কয়েকবার ব্লেন্ড করার পর এটা কিন্তু এরকম মিহি হয়ে আসবে আর যখন গাজরটা সম্পূর্ণ এতটা মিহি হয়ে আসবে তখনই কিন্তু গাজরটা নামিয়ে দিতে হবে আর আজকে গাজরের পুডিং তৈরি করার জন্য আমার এতটুকু গাজরেই যথেষ্ট এরপরে গাজরের এই অংশটাকে একটু একটা চাকনির সাহায্যে সেঁকে নিতে হবে তবে কোনো কারণে আমার ভিডিও ফুটেজটা কেটে গিয়েছে সেজন্য আমি এটা দেখাতে পারলাম না তো এখান থেকে গাজরটা সম্পূর্ণভাবে আমি একটু সাকনি দিয়ে সেঁকে নিয়েছিলাম অন্যদিকে কড়াই দিয়েছি চুলার উপরে কড়াইটা মিডিয়াম আশায় রাখতে হবে প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ দুধ দিয়েছি আর এখানে আপনারা চাইলে লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন তবে আমি এখানে গুঁড়া দুধটা নর্মাল পানি দিয়ে এটাকে একটু লিকুইড করে নিয়েছি এই মিশ্রণের মধ্যে এরপর চিনি অ্যাড করে দিতে হবে আমি প্রথমে কিছুটা চিনি অ্যাড করে দিয়েছি যেটা দিয়ে সেটা একটু গালিয়ে নরম করে নিয়েছি এরপর একে একে আরও চিনিগুলো দিয়ে দিয়েছি গাজরের এই সন্দেশ তৈরি করার জন্য টোটাল এখানে এক কাপের চার ভাগের তিন ভাগ পরিমাণই আমাদের চিনি দেওয়া লাগছে তো এতটুকু চিনি দিলেই কিন্তু এটা মিষ্টির পরিমাণটা পারফেক্ট হয়ে যাবে তো সবগুলো চিনি দিয়ে কড়াইয়ের উপর রেখে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যখন সম্পূর্ণ চিনিটাই গলে যাবে তখন এর মধ্যে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিতে হবে আর গুঁড়া দুধটা দিয়ে চুলার জালটা কিন্তু আস্তে করে দিয়ে অনবরত নেড়ে নিতে হবে যাতে কোনোভাবেই কড়াটা লেগে না যায় এটাকে খুব ভালোভাবেই নেড়ে চেড়ে নিতে হবে আর নাড়াচাড়া করার সময় দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গুঁড়া দুধটাই কিন্তু চিনির মিশ্রণের সাথে আস্তে আস্তে মিশে যাচ্ছে এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে আস্তে আস্তেই করতে হবে এরপর যখন এটা সম্পূর্ণ গলে যাবে তখন মিশ্রণটা কিন্তু ঠিক এতটা পরিমাণেই পাতলা হয়ে এসেছে আর চুলার জালটা এই পর্যায়ে মিডিয়ামে রাখতে পারেন তবে সেটা অবশ্যই আপনাদের নাড়াচাড়ার উপর নির্ভর করে দিতে হবে নেওয়া গাজরের মিশ্রণ থেকে এখানে দুই টেবিল চামচ পরিমাণ গাজরের যে কাঠটা সেটা কিন্তু অ্যাড করে দিতে হবে এখানে দুই টেবিল চামচের বেশি অ্যাড করতে যাবেন না তাহলে কিন্তু স্বাদটা পরিবর্তন হয়ে যাবে এরপর গাজরের কাঠটা দিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে আর না করার সময় দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাতলা হয়ে এসেছে আর শেষে এর মধ্যে অ্যাড করে দিতে হবে বাদাম গুঁড়া আমি এখানে চীনা বাদাম অ্যাড করেছি আপনার চাইলে কাজুবাদামটা করতে পারেন তবে কাজুবাদামটা না থাকলে চিনাবাদামটা অ্যাড করবেন কোনো অসুবিধা নেই এরপর এখানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিতে হবে আর ঘিটা দিয়ে সম্পূর্ণ মিশ্রণটায় কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে ঘিটা দেওয়ার ফলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা আবারও পাতলা হয়ে এসেছে আবারও একই পদ্ধতিতে নাড়াচাড়া করে কিন্তু মিশ্রণটাকে ঘন করে আনতে হবে আর এই গাজরের পুডিংটা কিন্তু ইফতারির সময়ও আপনারা সাপ করতে পারেন প্লেটে খেতেও কিন্তু অনেক মজার হয় যেহেতু গাজরের সিজন গাজর পাওয়া যাচ্ছে বাড়িতে তো আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন গাজরের কালারটা সম্পূর্ণ আনার জন্য আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করব আপনারা চাইলে করতে পারেন তবে না করলে কিন্তু কোনো অসুবিধা নেই এখানে অরেঞ্জ কালারের যে ফুড কালারটা রয়েছে তো সেই ফুড কালারটাই আমি ব্যবহার করেছি ফুড কালারটা দেওয়ার ফলে এটার কালারটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে এরপর এটা নাড়াচাড়া করে নিতে হবে আর এটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে এসেছে আর এই মিশ্রণটার মাঝখান দিয়ে একটা দাগ টেনে দিতে হবে তখন এটা যদি আপনার গায়ে লাগতে সময় নেয় তাহলে মনে করবেন যে এটা কিন্তু পারফেক্ট হয়ে এসেছে তো এই মিশ্রণটা কিন্তু এই পর্যায়ে ঘনটা সম্পূর্ণ পারফেক্ট রয়েছে তো আমি এটা নামিয়ে দিব এরকম একটা পাত্রের মধ্যে গোল একটা বাটির মধ্যে উপরে একটা পলিথিন দিয়েছি দিয়ে এর মধ্যে এই মিশ্রণটা কিন্তু নামিয়ে দিচ্ছি এরপরে পলিথিনের মুখটা কিন্তু খুব ভালোভাবে পেঁচিয়ে বন্ধ করে দিতে হবে যাতে ভিতর থেকে বাহিরের বাতাস না আসে আর ভিতর থেকে না যায় তো এইভাবে রেখে দেবো সেট হওয়ার জন্য কিছুটা ঠান্ডা হওয়ার মতো এরপর যখন এটা কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এরকম গোল করে চাপ দিয়ে দিয়ে কিন্তু একটা শেফে এনে নিতে হবে আর এটা খেয়াল রাখতে হবে খুব বেশি যেন ঠান্ডা না হয়ে যায় তখন কিন্তু এটা অনেকটাই শক্ত হয়ে আসবে তো আমার এটা কিন্তু একটু বেশি ঠান্ডা হয়ে গিয়েছে শেষের দিকে তো যে কারণে এটা কিন্তু একটু শক্ত মতন হয়ে এসেছে তবে হাতে যদি আপনি একটু ঘি মাখিয়ে নিয়ে এটাকে তৈরি করেন তবে কিন্তু এই শক্তটা বোঝা যাবে না পিঠার যে সাজগুলো রয়েছে আপনাদের পছন্দ মতো কোনো একটা সাঁচেই কিন্তু আপনারা এই সন্দেশগুলো তৈরি করে নিতে পারবেন আর এটা উঠানোর পরে দেখতে পাচ্ছেন দেখতে ঠিক কতটাই হয়েছে সুন্দর আর এটা কিন্তু খেতেও আসলে অনেক মজার ঠিক একইভাবে আরও একটা আমি সন্দেশের মিশ্রণটাকে হাতের উপর রেখে গোল গোল করে নিয়েছি এরপর সাচের উপর দিয়ে হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারছেন আমি এটা কিভাবে তৈরি করছি এই নিয়মে হাত দিয়ে চেপে চেপে বানিয়ে এক সাইড দিয়ে কিন্তু এরকম টান দিলে এটা উঠে আসে তো এই শ্বাস দিয়ে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর সবগুলো বানানোর পরে ঠিক এতটা পরিমাণেই হয়েছে আর এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর যেহেতু ইফতারির সময় কিন্তু একটু ভিন্ন রকমের নাস্তা খেতে অনেকেরই পছন্দ তো আপনারা কিন্তু এই সন্দেশ রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর এটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে এটা একটু ঠান্ডা হলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাথে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিতে ভুলবেন না গাজরের এই সন্দেশ রেসিপি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বাচ্চাদের যদি এই রেসিপিটা তৈরি করে দেন তারা কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপিটা